আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। দীর্ঘদিন পরে আবারও আপনাদের জন্য স্পোকেন ইংলিশের আরও একটি মজার নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটার এই লেসনটা যদি আপনারা দেখেন, এই লেসনটার বদৌলতে শত শত সেন্টেন্স আপনারা নিজেরাই মেক করতে পারবেন একা একা। সুতরাং আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, আজকের এই লেসনটা শুরু থেকে শেষ পর্যন্ত প্রপারলি দেখবেন এবং বুঝবেন। তো আজকের লেসনে আমি মাত্র দুইটি স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। এই দুইটি স্ট্রাকচারে আপনি ছয় রকমের শত শত সেন্টেন্স মেক করতে পারবেন ইজিলি। সো চলুন আমরা শুরু করে দিই। প্রথমেই স্ট্রাকচার নাম্বার ওয়ান এভাবে, প্রথমে সাবজেক্ট, দেন ক্যান বসাতে হবে, দেন ভার্ব, মনে রাখবেন ভার্বের প্রেজেন্ট ফর্ম, দেন বাকি অংশ। তো মনে রাখবেন এই স্ট্রাকচারটিতে ক্যান মূলত অর্থ দেয় কোনো কিছু করতে পারা, কোনো কিছু করতে পারি, পারে, এরকম পারা অর্থ দেয় ক্যান। ফর ইনস্ট্যান্স, আমি লিখতে পারি, সাবজেক্ট আমি, আই, ক্যান ভার্ব লেখা, রাইট, আমি লিখতে পারি, আই ক্যান রাইট, আমি যেতে পারি, আই ক্যান গো। এভাবে শুধু ভার্বটি চেঞ্জ করে করে কোনো কিছু করতে পারার এভাবে সেন্টেন্স শত শত তৈরি করতে পারবেন। তাহলে আমি একটা এক্সাম্পল লিখছি, আই ক্যান গো, আমি যেতে পারি। আপনারা একা একা এই স্ট্রাকচারটি দিয়ে শত শত সেন্টেন্স মেক করার চেষ্টা করবেন। মনে রাখবেন এই স্ট্রাকচারটিতে দিয়ে আরও অসংখ্য সেন্টেন্স তৈরি করা যায়। যেমন আপনি যদি এখানে ক্যানের সাথে নট যোগ করে, শুধুমাত্র নট যোগ করেন, তবে এই সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যায় এবং নতুন অর্থবোধক সেন্টেন্স তৈরি হয়। যেমন আই ক্যানের সাথে নট, আই কান্ট, আই ক্যান্ট গো, আগে ছিল আই ক্যান গো, আমি যেতে পারি, এবার আই ক্যান্ট গো, আমি যেতে পারি না। এভাবে আই ক্যান্ট ইট, আমি খেতে পারি না, আই ক্যান্ট রিড, আমি পড়তে পারি না। এভাবে পারি না নেগেটিভ শত শত সেন্টেন্স আপনি এই স্ট্রাকচারটিতে শুধুমাত্র ক্যানের সাথে নট যোগ করে মেক করতে পারেন। দেন আরও একটি পারেন এই স্ট্রাকচারটির ক্যান, ক্যান ফার্স্টলি নিয়ে এসে ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারেন। যেমন আগে ছিল আই ক্যান গো, আমি যেতে পারি, আপনি যদি ক্যান আগে নিয়ে আসেন, ক্যান দেন সাবজেক্ট দেন ভার্ব, প্রশ্নবোধক সেন্টেন্স মেক হয়ে যাবে, ক্যান আই গো, আমি কি যেতে পারি। এভাবে ক্যান ফার্স্টলি নিয়ে এসে প্রশ্নবোধক শত শত সেন্টেন্স মেক করা সম্ভব। ক্যান আই ইট, আমি কি খেতে পারি, ক্যান আই রিড, আমি কি পড়তে পারি। এভাবে শত শত প্রশ্নবোধক বাক্য আপনি মেক করতে পারবেন। তাহলে ডিয়ার ভিউয়ার্স, আপনারা মনে রাখবেন এই স্ট্রাকচারটি থেকে আমরা তিন ধরনের সেন্টেন্স মেক করব। একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, আই ক্যান দিয়ে, যেখানে অর্থ দিবে কোনো কিছু করতে পারা, এরপরে ক্যানের সাথে নট যোগ করে, যেটা নেগেটিভ অর্থ দিবে, নাবোধক অর্থ দিবে, এরপরে ক্যানটা আগে নিয়ে এসে যেখানে প্রশ্নবোধক এবং প্রশ্নমূলক অর্থ দিবে। দেন আমরা স্ট্রাকচার নাম্বার টু, এখানে শুট, সাবজেক্ট প্লাস শুট প্লাস ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন বাকি অংশ যেটা হয়। তো মনে রাখবেন এই স্ট্রাকচারটিতে শুড মূলত
অর্থ দেয় উচিত এমন, কোনো কাজ করা উচিত এমন অর্থ দেয় শুড। ফর ইনস্ট্যান্স, আমার যাওয়া উচিত, আই শুড গো, আমার পড়া উচিত, আই শুড রিড। এভাবে এভাবে বাংলা বাক্যে উচিত অর্থ প্রয়োগের জন্য, কোনো কাজ করা উচিত এমন অর্থ প্রয়োগের জন্য শুড ইউজ করা হয়। ফর ইনস্ট্যান্স, আমরা একটা উদাহরণ দিই, যেমন দে শুড গো, দে শুড লার্ন, তাদের শেখা উচিত। এভাবে উচিত বাংলা বাক্যে অর্থ দেওয়ার মতো শত শত সেন্টেন্স আপনি এই স্ট্রাকচারটা দিয়ে তৈরি করবেন, শুধুমাত্র ভার্বটি চেঞ্জ হবে, সাবজেক্ট চেঞ্জ হবে। উচিত অর্থ দেওয়ার জন্য সর্বদা শুড থাকবে, আর মনে রাখবেন শুডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এখন এখানেও আপনি যদি এই উচিত বাক্যটাকে না বোধক করতে চান, উচিত না এমন বাক্য তৈরি করতে চান, তাহলে এই স্ট্রাকচারটিতে শুধুমাত্র শুডের সাথে একটা নট যোগ করতে হবে আপনার, তাহলে এই বাক্যটা অর্থ দিবে না বোধক। ফর ইনস্ট্যান্স দে শুড, আমি সাথে একটি নট যোগ করে দিলাম, নট অতিরিক্ত নট যোগ করে দিলাম আগের বাক্যটির মতোই। দেখেন শুধুমাত্র নট যোগ করার জন্য এই বাক্যটি না বোধক হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। আগে ছিল দে শুড গো, তাদের যাওয়া উচিত, এখন দে শুডেন্ট গো, তাদের যাওয়া উচিত না, আই শুডেন্ট ইট, আমার খাওয়া উচিত না। এভাবে শত শত সেন্টেন্স মেক করতে পারবেন উচিত অর্থ দেওয়ার না বোধক। এরপরে আপনি যদি এই শুডটা ফার্স্ট নিয়ে আসেন, তাহলে নতুন একটা প্রশ্নবোধক বাক্য তৈরি করা সম্ভব। যেমন স্ট্রাকচারটি হুবহু থাকবে, শুধুমাত্র শুড যদি প্রথমে নিয়ে আসেন, তাহলে এভাবে হবে সেন্টেন্সটা। দেখেন শুড দে গো, আমি এই সেন্টেন্সটাই করেছি, শুধুমাত্র শুডটাকে ফার্স্টলি নিয়ে এসেছি। এটার অর্থ হবে প্রশ্নমূলক। যেমন শুড দে গো, তাদের কি যাওয়া উচিত। এভাবে শুড আই গো, আমার কি যাওয়া উচিত। শুড আই সুইম, আমার কি সাঁতার কাটা উচিত। শুড আই লার্ন, আমার কি শেখা উচিত। এভাবে শুডটাকে ফার্স্টলি নিয়ে এসে শুধুমাত্র ভার চেঞ্জ করে করে আর সাবজেক্ট অনুযায়ী বসিয়ে শত শত সেন্টেন্স আপনি মেক করতে পারবেন। তো প্রথম বাক্যটি ছিল দে শুড গো, তাদের যাওয়া উচিত, আমরা নট লাগিয়ে না বোধক করে ফেলেছি, দিয়ে দে শুড নট গো, তাদের যাওয়া উচিত নয়। এরপরে শুডটাকে ফার্স্টলি নিয়ে এসে আমরা প্রশ্নবোধক করে ফেলেছি, শুড দে গো, তাদের কি যাওয়া উচিত। ডিয়ার ভিউয়ার্স, আশা করছি এই দুটো স্ট্রাকচার থেকে ছয়টি সেন্টেন্স আপনি প্রপারলি বুঝতে পেরেছেন। ট্রাই করবেন এই স্ট্রাকচারটি ফলো করে আমার এখানে দেয়া ছাড়া নতুন নতুন সেন্টেন্স মেক করার। আর আপনি যদি নতুন নতুন সেন্টেন্স মেক করতে পারেন, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন। তো আশা করছি পুরো লেসনটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। এরকম ভালো লাগার এবং শেখার জন্য খুব প্রয়োজনীয় ভালো ভালো আমার ক্লাস পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। সবাই ভালো থাকবেন, বেশি বেশি ইংরেজি চর্চা করবেন। আসসালামু আলাইকুম।